হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই যে রাজুবাবু বেড়াচ্ছেন, এখন সকাল 6টা বাজে। কেউ বলবে এখন সকাল 6টা, মনে হচ্ছে রাত সকাল 10টা বাজে। ভীষণ গরম পড়েছে শিলিগুড়িতে। তা রাজুবাবু বেড়াচ্ছেন কাঠিয়াড়ে, তো সকালবেলায় রওনা দিচ্ছে, তাহলে 10টার মধ্যে পৌঁছে যাবে। ওই জন্য সকালবেলা রওনা দিচ্ছে যে যাতে চলো যেতে পৌঁছে যেতে পারি। এই যে গাড়ি এসেছে বন্ধুদের সাথে, বাই রোডে যাচ্ছে কাঠিয়ার। তা আমি ভাবলাম যে সকাল যখন আমি উঠে গেছি, তাহলে ফুলগুলো তুলে নিই। এই রোদের মধ্যে না দুপুরবেলার দিকে ছাদে আসতে ইচ্ছা করে না, আর এত মানে রৌদ্র পড়ছে, গাছের পাতাগুলো অবধি হয়ে দুধ হয়ে যাচ্ছে, ভীষণ গরম। বেচারা সবুজ ঘাস, সবুজ এই গাছগুলো আমরা মানুষদের মানে সহ্য করতে পারছি না, তো ওরা কী করে সহ্য করবে বলুন, এত গরম পড়েছে। আর তার মধ্যে না একটু বেশ একটু যত্নের জন্য টাইম লাগে, আমার এখন না হয়ে উঠছে না, একটু অলসও হয়েছে আমি। ফ্রেন্ডস, অনেকদিন পরে এই আওয়াজটা শুনলেন, তাই না? অনেকদিন বলতে প্রায় 10 দিন হয়ে গেছে, তাই না? তো হয়ে ওঠেনি, কারণ কিছু ভালো করতে গিয়ে কিছু প্রবলেমে পড়েছিলাম, সব মিটিয়ে দিয়েছি, ঝামেলা খতম, আর কোনো প্রবলেম নেই। আর কিছু পরিস্থিতি আছে যেটাকে আমাকে যতক্ষণ না করতে পারছি, মানে সেই পরিস্থিতিটা বলেই ফেলি। সেটা হচ্ছে মানে যেমন একটু শাস্তি ইচ্ছা করছে না, কারণ আলমারি খুললে পরেই ধুধু ধুধু করে সব কাপড়গুলো পড়ে যাচ্ছে। তা আমি আমার হাজব্যান্ডের সঙ্গে ডিমান্ড হয়েছে যে তুমি যতক্ষণ আলমারিটা কিনে দিচ্ছো ততক্ষণ আমি কোনো সাজবো না। করেছি মঙ্গলচণ্ডীতে আমার আজকে টিফিন হচ্ছে খিচুড়ি। মানে খিচুড়ি বলতে কি কি খাচ্ছি আমি নিজে জানি না, মায়ের কাছ থেকে শুনলাম যে মা টক দই দিয়ে ওটস খাচ্ছে, তা নিলাম। তার সঙ্গে নিলাম প্রসাদ, শশা, কলা, কাঁচা ছোলা। মঙ্গলচণ্ডী পূজায় কাঁচা ছোলাটা মেন, ছোলা আর গুড় নিয়েছি। তার সঙ্গে নিয়েছি একটা রসগোল্লা। ব্যাস খিচুড়ি বানিয়ে ফেলেছি, আর এটাকে এটা খাবো। রাজুবাবুকে তো দেখলেনি, সকালবেলা বেরিয়ে পড়েছে, ওর আজকে হচ্ছে কাঠিয়ারে মিটিং আছে, রাজুবাবু আজকে ঘুরতে বেরিয়ে গেছে। ঠিক আছে, সবাই নিজেকে এনজয় করাটা করত মানে উচিত। আর হচ্ছে ডোনা বেরিয়ে গেছে কলেজে। তা এই একটা বই আমি কিনে নিয়েছি, মানে কিনে নিয়েছি বলতে কি ডোনা কিছু এক্সামে পরীক্ষা দিয়ে তার জন্য রেডি করে নিয়েছিল। তো এই বইগুলো কিনে নিয়ে আবার শর্ট মানে কি আমি তো অনেক কিছুই মানে পড়েছি, বিস্তারিত মানে পুরোপুরি ডিটেলসে পড়েছি আমাদের সময় হচ্ছে মহাত্মা গান্ধী নিয়ে দিয়েছিল 35 মার্কের একটা কোশ্চেন। সেই 35 মার্কের অ্যান্সার লিখতে গিয়ে এবার মহাত্মা গান্ধীর ভাবেন অহিংস আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, এই লিখতে লিখতে আমাদের 1.5 ঘন্টা, আর টাইম হচ্ছে 2.5 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে। লাস্টবেলা আমি বলছি আমার আর কমপ্লিট হবে না, কারণ অলরেডি আরও 5টা কোশ্চেন, তার মধ্যে আমি 1টা কোশ্চেন নিয়েই আমি 1.5 ঘন্টা কাটিয়ে দিয়েছি। তারপর বললাম থাক, যেইটুকু আছে পয়েন্ট খালি লিখে যাও। তারপর আমি কি করেছি, সবগুলোর পয়েন্ট দিয়ে দিয়ে শর্ট করে 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 সমস্ত কিছু লিখে দিয়েছি, দিয়ে তারপরে উদ্ধার করেছি। মানে কিভাবে পারছি, ফার্স্ট স্টার্টিং হচ্ছে ষোড়শ মহাজন পদ। ঠিক আছে, ষোড়শ মহাজন পদটা নাকি 16টা আপনার হচ্ছে বৌদ্ধ গ্রন্থ আর জৈন গ্রন্থ থেকেই আমরা ষোড়শ মহাজন পদ পেয়ে থাকি। সেটা ষোড়শ মহাজন পদ মানে সেখানে আমরা 16টা শহরের সম্বন্ধে জেনেছি। যেমন কাশীর আগে নাম কি ছিল, যেটা আজকে বর্তমান নাম বারাণসী, সেটা ছিল কাশী। ঠিক আছে, যেটা উত্তর বিহার না ছিল সেটা এখন উত্তর বিহার, সেটা আগে নাম ছিল হচ্ছে বিজ্জি। এলাহাবাদের আগের নাম ছিল বৎস। তারপর হচ্ছে দিল্লির আগের নাম ছিল কুরু। ঠিক আছে, তো রাজবাবু কিছুক্ষণ আগে ফোন করলো, আপনার হচ্ছে 10টার সময় পৌঁছে গেছে। তা 10টার সময় পৌঁছে গেছে মানে বিশাল ব্যাপার, তাই না? এই কি বলে 6টার সময় গেছিলো, বেশিক্ষণ লাগে না তার মানে কাছে বাই রোডে।
তা এখন আমি কাস্টার্ড বানাবো। তো আধা দই, এই যে দুধ গরম করে রেখে দিয়েছি, দইয়ের এই যে দইয়ের ছাঁচটা রেখে দিয়েছি, এটা দই বসিয়ে দেব। আর আজকে একটু ফ্রি থাকি না, এত রান্না বান্না করা ঝামেলাটা নেব কেন, তাই না? আচ্ছা, এই পনির বার করে রেখেছি, এটা আমার বাড়ির দুধ দিয়ে পনির হয়েছে, এটা দিয়ে পনির পকোড়া করব। কালকে খেয়েছিলাম মিষ্টি কুমড়ার পকোড়া, বহুদিন আমার অ্যালার্জির দোষ আছে বলে বহুদিন খাই না। বানাবো কাস্টার্ড, খুব গরম পড়ছে লাগছে এখন, এটা করে নিয়ে কিচেন এসে চলে যাবো, এসিতে চলে যাবো। তা এই হচ্ছে কাস্টার্ড, কাস্টার্ডের মধ্যে চিনি গুলে দিয়েছি, চিনি যদি একটু লাগে তাহলে নেব। আর এই হচ্ছে কাস্টার্ডের পাউডার, আমি এটা ফার্স্ট বানাচ্ছি, কারণ এসব জিনিস ডোনা বানিয়ে খাওয়ায়, আমি বানাই না এগুলো জিনিস, কেক কাস্টার্ড এগুলো ডোনাই বানায়। তো দেখি বানিয়ে কেমন হয়। আর এই যে অল্প ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি, এগুলো দিয়ে দেবো, তাহলে চলুন বানাই। কাস্টার্ড বানানো কমপ্লিট, এখন আমি এই বাটিতে করে এটাকে রেখে ঠান্ডা করব, ঠান্ডা করে নিয়ে তারপরে এটাকে ফ্রিজে রেখে দেব, তাহলেই খাওয়া হয়ে যাবে। তারপরে এবার কাস্টার্ড হয়ে গেছে, এবার বানাবো হচ্ছে পনির পকোড়া। রান্না করে উঠার পরেই দেখবেন মনে হয় মুখটা ধুলে পরে ভালো লাগে, তাই না? এই গরমের দিনে রান্না করা মানে একটা যুদ্ধ, তো এই জন্য একটু ভালো করে মুখটা ধুয়ে নিচ্ছি। এরপরে কি করে জানেন, এই দেখেন ফ্রিজে ঠান্ডা জল দিয়ে মুখটাকে হালকা করে ধুয়ে নিই।
কি আরাম! আমাদের গ্রামের বাড়ি ছিল তো মালদায়, এখনো লাইনের খুব ডিস্টার্ব। তো কি করতাম যখন আমাদের আমাদের বাড়ি যখন ছোট বাড়ি ছিল, মানে আমাদের বাড়ি এখন যেটা বাড়ি সেটা মানে 11 সালে বানানো হয়েছে। তো আমরা আগে যেটা বাড়িটা সেটাকে আমরা ছোট বাড়ি বলে ডাকি। তো ছোট বাড়িতে আমাদের কি হতো, উঠানটা মানে খুব সুন্দর, উঠানটা ছিল পুরো খোলা আর তিন দিকে ঘর ছিল, ঠিক আছে, আর মাঝখানে ছিল কিচেন, আর ঘরের মধ্যে দিয়ে একটা বাথরুম ছিল, একটা বাইরেও ছিল। তো সবাই কি করতো, কোনোদিন মালদায় গেলে আপনাদের দেখাবো, তো সবাই কি করতো, ওই আস্ত যখন সব উঠানের মধ্যেই বসতাম, উঠানের মধ্যে বসেই আমরা গল্প করতাম। তো লাইন চলে গেলে বাবা কি করতো, আমাদেরকে উঠানের আমরা বিছানা পেতে দিত, ভীষণ গরম মালদায়, হ্যাঁ, তো বিছানা পেতে দিত। তো ওইখানে আমরা সব সবাই মানে মা একদিকে, আমি একদিকে, আমি তো কোনো কোনো দিন এমন হয়েছে উঠানের মধ্যে দুটো চেয়ারকে বসিয়ে দিয়ে এরকম করে ঘুমাই থাকতাম। তো কি করতাম শীতের দিনে, তখন তো মানে যখন আমরা জাস্ট একটু বড় হয়েছি তখন ফ্রিজ জিনিসটা জেনেছি, তো ফ্রিজে যেই ফ্রিজ আসা শুরু হলো তখন কি করতাম, বরফের চাই বুকের মধ্যে দিয়ে নিয়ে শুয়ে থাকতাম। কি গরম মালদায়, এখনো মালদায় গেলে পরে লাইনে খুব ডিস্টার্ব। আর এটা রিল্যাক্সেশন লাগে আমার কাছে, তাহলে চলুন এসি।